সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধা মাকে ঘরছাড়া করলো মেয়ে, ঠাঁই হলো না ছেলের বাড়িতেও। বৃদ্ধা মায়ের বর্তমান ঠিকানা এখন রাস্তায়। মায়ের সম্পত্তি সমস্তটাই লিখিয়ে নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মেয়ে, এমনকি ছেলের বাড়িতেও জায়গা হলো না বৃদ্ধা মায়ের। সন্তান থাকা সত্ত্বেও অবশেষে বৃদ্ধা মায়ের ঠিকানা এখন রাস্তা। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দারা। বাবা মা, পৃথিবীতে সব কিছুর তুলনা হলেও সন্তানদের কাছে বাবা মায়ের বিকল্প কিছুই হয় না। কিন্তু একটা সময়ের পর সেই সন্তানদের কাছেই বোঝা হয়ে যান বাবা মা। মস্ত বাড়িতে নিজেদের থাকার জায়গা হলেও ঠাঁই হয় না বাবা মায়ের। এদিন এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলেন পূর্বস্থলীর নুসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দারা। যেখানে বাড়িতে জায়গা দেওয়া তো দূরের কথা, মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে সেই মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল মেয়ে। এমনকি এরপর অসহায় মা ছেলের বাড়িতে আশ্রয় চাইলে তাকে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায়, পূর্বস্থলী এক নম্বর ব্লকের অন্তর্গত নতুন পাড়ার এলাকার বাসিন্দা বৃদ্ধা। বৃদ্ধার সাথে থাকতেন তার মেয়ে, কিন্তু বেশ কিছুদিন আগে বৃদ্ধার নামে থাকা সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় মেয়ে। এরপরই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ছেলের কাছে আসলেও ছেলেও জানায় তার বাড়িতে জায়গা নেই, মাকে বাড়ি থেকে বের করে দেয়। জানা যায় ছেলে যে বাড়িতে থাকে সেই বাড়িটিও বৃদ্ধার নামে। জানা গেছে এদিন সকাল থেকেই রাস্তার ওপর বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর এলাকার মানুষই পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সকলকে দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় বৃদ্ধা। আজ নিজের সমস্ত কিছু থাকা সত্ত্বেও তার ঠাঁই হয়েছে রাস্তায়। এ বিষয়ে বৃদ্ধা জানান, আমার বাড়িঘর সম্পত্তি সবই আছে, রয়েছে সন্তানেরা, তাও আজ আমার ঠিকানা এই রাস্তায়, আমি কি করব, আমাকে কেউ দেখে না। এ বিষয়ে তিনি আরো বলেন, এখানে কদিন ধরে আছেন? এখানটায় আমি আজ বোধহয় এক বছর দেড় বছর আছি রাস্তায়। কালকে থেকে আমার বোন পড়া দেখলো না, আমাকে বললো কি তোমার এখান থেকে যাও, আমার ছেলে কি বলেছে মানা করেছে থাকতে। আর আমি এখন কোথায় যাবো বাবা বলো? ছেলে আছে, ছেলে ওই ভেতরে বাড়ি। কী নাম? জয়দেব চৌধুরী। ছেলে থাকবে না, দেখবে না, তাড়িয়ে দিল। বউ দেখবে না, বউ আরও বেশি করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছেলে বৌমাকে খবর পাঠানো হয়। পুলিশের হস্তক্ষেপে এরপর বৃদ্ধাকে ঘরে ঠাঁই দেয় ছেলে বৌমা। এ বিষয়ে বৃদ্ধার ছেলে বলেন, তিনি বড় বোনের বাড়ি ছিল, ওখানে ওরা ওইসব জমি জায়গা বেঁচে কিনে টাকা পয়সা ওখান থেকে নিয়েছে, নিয়ে যাবতীয় যা ছিল এখন টাকা পয়সা নিয়ে ওর ছেলে আমার ভগ্নিপতি আমার বোন সবাই মিলে মেরে ওকে তাড়িয়ে দিয়েছে। দিয়ে এসে বললো যে আমি এখন থাকতে পারছি না, এখন অটোই করে এসে মালপত্র নিয়ে এখানে এসছে। আসার পরে আমি সে টোটোওয়ালাকে বললাম কে পাঠিয়েছে, বলছে ওই ওই কোটের মোড়ের ওখানে ছিল, তা আমাকে বললো আমি সমুদ্রগড় যাবো। দিয়ে এসছে বললো যে আমি এরকম একটা ভাড়া দেখবো, ভাড়া দেখে আমি চলে যাব। দিয়ে তো কদিন ছিল দিদি, চার দিন দিয়ে বললাম আমি আর রাখতে পারবো, আমার এখানে জায়গা নেই, আমি কোথায় রাখবো। দিয়ে তো নামিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই বাড়িতে বারান্দায় ছিল, ওরা এখন ছড়িয়ে দিয়েছে। আপনার কে হয়? কে? আমার মা। মাকে উনি তো অভিযোগ করছেন যে রাস্তার ধারে ছিলেন আজকে সকাল থেকে। হ্যাঁ ছিল। কারণটা কি? কারণটা আমি ওই যে ওই ব্যাপারে ওরা রয়েছে ওখানে। আপনার বোনের বোনেদের নামে সব লিখে দিয়েছে বলে? হ্যাঁ লিখে দিইনি, টাকা পয়সা ওরা রসিদ করেছে আর টাকা তুলেছে ওখান থেকে। মায়ের? মায়ের। আচ্ছা। মোটামুটি 4-5 লাখ টাকা নিয়েছে ওরা। যে মা ছোট থেকে সন্তানকে জন্ম দিয়ে বড় করে তুলেছেন, নিজের সবটুকু দিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছেন, আজ সেই সন্তানের ঘরেই জায়গা হলো না মায়ের। এদিনের এই অমানবিক ঘটনায় হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পূর্বস্থলী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।